এটা শুধু সাকিবের একার দোষ দিয়ে লাভ নেই, টিমে তো সাকিব একা খেলেন, আরো দশজন প্লেয়ারও খেলে। সাকিব তো মানে তার 100% 10% ওটা সাকিবও বুঝে খুব ভালো, এই জন্য তো ঢাকায় গিয়েছিল ট্রেনিং করতে হয়তো, বা ওর মাথায় ছিল যদি মানে ও জানে যে কতটা ডেসপারেট পারফর্ম করার জন্য, বা খালি ওর পারফরমেন্স না, ও চায় দল জিতুক। কিন্তু সবচেয়ে বড় কথা, ওর সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে যে দল পারফর্ম করতে পারছে না, জিততে পারছে না। আর ও যেখানে মানে বিং এ ক্যাপ্টেন, ও হয়তো বা টিমকে যেভাবে লিড করেছে 2019 ওয়ার্ল্ড কাপে, সেভাবে হয়তো বা সেই অধিনায়ক হিসেবে সেভাবে ফ্রান্ট থেকে পারফর্ম করতে না পারার কারণটা একটা রিজন হতে পারে। বাট এটা শুধু সাকিবের একার দোষ দিয়ে লাভ নেই, টিমে তো সাকিব একা খেলেন, আরো দশজন প্লেয়ারও খেলে। সুতরাং এটা সবারই একরকমই, মানে ক্যাপ্টেন তো একটা ডিফারেন্ট, তার রেসপন্সিবিলিটি ডিফারেন্ট, বাট খেলোয়াড় হিসেবে তো সবার রেসপন্সিবিলিটি এক। সাকিব যখন ব্যাট করে তখন ধরো ক্যাপ্টেন, তখন একটা ব্যাটসম্যান যখন বল করে সে একটা বোলার, বাট এন্ড অফ দ্য ডে সব ব্যাটসম্যান বোলারই সেম রেসপন্সিবিলিটি নিতে হবে। সুতরাং আমি মনে করি যদি সাকিবের একার ব্যর্থতা বা সাকিবের একার, হ্যাঁ ক্যাপ্টেন অধিনায়ক হিসেবে আপনাকে সেই সমালোচনা নিতেই হবে, এটাই খুব স্বাভাবিক। বাট আমার মনে হয় সেটা সমালোচনা সাকিবের না, আমাদের সবার সমালোচনা, বা তার যখন আসে কেনা সবাই আমরা দল, এটা পার্ট, আমিও যেমন একটা পার্ট, সেটা আমারও হয়তো ব্যর্থতা। মানে আমি মনে করি ব্যর্থতা আমাদের সবারই, যে আমরা ভালো করতে পারি নাই, সেটা আমাদেরই সবার ব্যর্থতা। প্লেয়ারদের তো সেখানে যেহেতু ওরা মাঠে খেলে ব্যর্থতা সবার আগে, বাট মানে এক্সিকিউশনগুলো কেন হয় নাই এটাই একটা বড় ব্যাপার, যে আমরা কেন পারি নাই। মানে যেই লিটন বা যেই শান্ত বা যার মুশফিক যারা বা সাকিব যারা বাংলাদেশকে ম্যাচ দিতে এসে ভালো ক্রিকেট খেলেছে, তারা হঠাৎ করে সবাই একসাথে অফ ফর্মে যাওয়াটা খুবই মানে একটা অবাক করা ব্যাপার সত্যি কথা বলতে গেলে। যেটা বাংলাদেশের হয়েছে যে আমরা হয়তো বা মিডল অর্ডারে টপ অর্ডারে ফেল করেছি, বাট মিডল অর্ডারে একটা রান করে আমরা হয়তো গিয়ে ফাইট করতে পেরেছি ম্যাচটা, কোনো ম্যাচেই আমরা আসলে ওইভাবে ফাইট করতে পারিনি, যেটা সবচেয়ে বেশি ব্যথার কারণ। যে হারা জিতে তো খেলা আছে, স্পট অফ দ্য গেম, আমরা জিতবো হারবো সেটা সবার প্রবলেম, বাট আমরা ওইভাবে কম্পিটিশনই গড়ে তুলতে পারিনি সত্যি কথা বলতে গেলে। এবং আপনি যদি দেখেন নেদারল্যান্ডের সাথেও কিন্তু আমরা কম্পিটিশন করতে পারিনি কোনো, যেটা আমাদের জন্য সত্যি কথা মানে খুব লজ্জারও এবং খুব ব্যথারও আসলে।